রাজধানী মোটরস্ট্যান্ড এলাকায় গড়ে ওঠে অত্যাধুনিক মাল্টি স্টোর পার্কিং জোন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ধরে এই পার্কিং জোনের শিলান্যাস হয়। স্মার্ট সিটি প্রকল্পে মোটরস্ট্যান্ড এলাকায় তৈরি হতে যাওয়া এই পার্কিং জোনের জায়গায় বৃহস্পতিবার পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিক শৈলেশ কুমার যাদব, সদরের মহকুমা শাসক অসীম শাহ, মেয়র ইন কাউন্সিল রত্না দত্ত সহ উচ্চপদস্থ আধিকারিকদের সাথে নিয়ে মেয়র সাহেব পরিদর্শন করলেন জায়গাটি। इधर तो जाएंगे, मोती रास्ता है। आगे माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন, শিলান্যাস করা হয়েছিল। এখানে আপনার মাল্টি স্টোরি পার্কিং জোন করা হবে। আগরতলা শহরকে যানজট মুক্ত করার জন্য শহরে একটা পার্কিং জোন তৈরি করার উদ্দেশ্যে এই জায়গাটা বাছাই করা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি প্রজেক্ট অলরেডি আমরা হাতে নিয়ে নিয়েছি। আজকে আমরা এসছি, আমাদের সঙ্গে আছেন আগরতলা মিউনিসিপ্যাল কমিশনার সুরেশ কুমার যাদব, স্মার্ট সিটি সিও, আমাদের সঙ্গে এসডিএম সদর এসডিএম অসীম শাহ মহোদয়, আমাদের এই এরিয়ার কর্পোরেটর, এই অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান আগরতলা পৌর নিগমের রত্নাথ মহোদয় এবং আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন আধিকারিকগণ, স্মার্ট সিটি আধিকারিকগণ, আমরা এসছি। মূলত এই কাজটা কিছুদিন শুরু হবে। আমরা অলরেডি আমাদের জায়গা সিলেকশন হয়ে গেছে, সাইট নেওয়া হয়ে গেছে, আমরা স্মার্ট সিটিটা হ্যান্ড ওভার করে দিয়েছি। আমাদের এইচএম সাহেব এসে ডিমান্ডেশন হয়ে গেছে। আজকে আমরা এসছি, আজকে এখানে পিলার পোস্টিং করা হবে, মার্কিং করা হবে, কতটা জায়গা আমাদের এই প্রজেক্ট হবে এবং রাস্তা কতটা করা হবে।